বিশ্ববিখ্যাত বাগদাদ নগরী। নামটি শুনেননি মুসলিম এমন লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। বিশ্ববিখ্যাত বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা দ্বিতীয় আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর। বাগদাদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি ছিল সব আব্বাসি খলিফাদের রাজধানী। অবশ্য খলিফা মামুন অর রশিদের শাসনামলে কিছুদিনের জন্য কুরাসান রাজধানী ছিল। হালাকুকা কর্তৃক বাগদাদ ধ্বংসের পূর্ব পর্যন্ত বাগদাদই ছিল মুসলিম বিশ্ব ও পৃথিবীর আগ্রহের কেন্দ্রবিন্দু। এই নগরীকে কেন্দ্র করে রচিত হয়েছে বিখ্যাত রূপকথার গল্প আলাফু লাইলাতি ও লাইলা বা আলিফ লাইলা, দ্য অ্যারাবিয়ান নাইটস। আব্বাসি খেলাফত মোট 525 বছর স্থায়ী ছিল। এই দীর্ঘ সময় 36 জন খলিফা খেলাফতের মসনদে বসেন। আব্বাসি খলিফাদের মধ্যে খলিফা হারুন অর রশিদ আর মামুন অর রশিদ ছাড়া অন্য কেউই তেমন দ্রুতি চড়াতে পারেননি। মঙ্গল নেতা চেঙ্গিস খানের পুত্র সেনাপতি হালাকুকা কর্তৃক 656 হিজরিতে বাগদাদ আক্রমণ করা হয় এবং খলিফা মুস্তাসিম বিল্লাহকে হত্যা করার মাধ্যমে খেলাফত ধ্বংস করা হয়। এরপর যদিও মিশরের মামলুক সুলতানেরা আব্বাসি খলিফার উত্তরাধিকারীদের খলিফা হিসেবে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তাদের ক্ষমতা ইউরোপের পোপদের মতো নামে মাত্র ছিল। আল মনসুর যখন খেলাফতের রাজধানী হিসেবে বাগদাদকে নির্বাচিত করেন, তখন বাগদাদ ছোট একটি উপশহরের মতো ছিল। যদিও বাগদাদ পূর্বে ছিল বিশ্ববিখ্যাত ন্যায়পরায়ণ পারস্য শাসক নওশেরওয়ার রাজধানী, তখন শহরটি খুব জাঁকজমক ছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ছোট হতে থাকে। বাগদাদ ফার্সি শব্দ, বাগ অর্থ বাগান আর দাঁত অর্থ ইনসাফ বা ন্যায়পরায়ণতা। ঐতিহাসিকদের মতে নওশেরওয়া শাসন কার্য পরিচালনার জন্য একটি বাগান তৈরি করেন, যা পরবর্তীকালে বাগদাদ নামে প্রসিদ্ধ পায় এবং রাজধানী ঘোষণা করা হয়। দজলা ও ফুরাত, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সঙ্গে যুক্ত থাকায় বাগদাদ ছিল আরবের অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক সুজলা সুফলা। আবহাওয়া ছিল নির্মল ও অনাবিল, সব অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য উপযোগী। চারপাশে ছিল গুরুত্বপূর্ণ 4টি প্রদেশ যথা খুরাসান, শাম, বসরা ও কুফা। ফলে বাগদাদ ছিল আরব, অনারব, প্রাচ্য, পাশ্চাত্যের মিলনস্থল। 1445 হিজরিতে খলিফা আবু জাফর মনসুর বাগদাদ নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন তিনি কুরআনের এই আয়াত পাঠ করেন, নিশ্চয়ই সমগ্র পৃথিবীর অধিপতি মহান আল্লাহ তাআলা, তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা এর উত্তরাধি করে থাকেন। শাম, মসলু, কুফা ও কুহিস্তান প্রভৃতি অঞ্চল থেকে বড় বড় স্থপতি ও কারিগরদের ডেকে আনা হয়। প্রথম শহরের নকশা ঠিক করা হয়। মাটির নিচে ভিত্তির প্রশস্ততা 50 হাত আর মাটির উপরে 20 হাত প্রশস্ত প্রাচীর তৈরি করা হয়। পৃথিবীর মধ্যে বাগদাদই একমাত্র গোলাকার শহর। শহর বেষ্টিত প্রাচীরে 4 প্রদেশের নামে 4টি বাব দরজা রাখা হয়, বাবুল কুরাসান, বাবুল শাম, বাবুল কুফা এবং বাবুল বসরা। এক দরজা থেকে অন্য দরজার দূরত্ব রাখা হয় 1 মাইল। উল্লেখ্য, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে খলিফা মনসুর খেলাফতের কাজিউল কুজাত প্রধান বিচারপতি হওয়ার আহ্বান করেন। ইমাম সাহেব খলিফার নির্দেশ প্রত্যাখ্যান করেন, ফলে খলিফা তার উপর মনোকুণ্ণ হন এবং শাস্তি হিসেবে তাকে নির্মাণ শ্রমিকদের সঙ্গে ইট গণনার কাজে নিযুক্ত করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই শান সন্ধে তা গ্রহণ করেন, যে পূর্বের চেয়ে এই দায়িত্ব অনেক হালকা। কুব্বাতুল কাদরা নামে 80 গজ উচ্চতর গম্বুজটি ছিল মনোমুগ্ধকর ও
চিত্রাকর্ষক স্থাপনা। শহর নির্মাণ শেষ হলে এর নামকরণ করা হয় মদিনাতুস সালাম। তবে এই নাম জনসাধারণের কাছে প্রসিদ্ধ পায়নি, শুধু সরকারি রেজিস্টারে ব্যবহৃত হতে থাকে। মনসুরের পরবর্তী খলিফা আল মাহদি এসে বাগদাদের সম্প্রসারণ করেন। দজলা নদীর পূর্ব তীরে নতুন করে শহরকে ঢেলে সাজানো হয়। দজলা নদী বাগদাদ শহরের মধ্যে চলে আসে, ফলে শহরটি আরও চিত্রাকর্ষক নয়নাভিরাম হয়ে ওঠে। সময়ের তালে তালে বাগদাদ বিস্ময়কর উন্নতি করতে থাকে। খলিফা আমর ও উমর এবং ধনাঢ্য ব্যবসায়ীদের নিত্য নতুন রুচির সঙ্গে সঙ্গে নতুন নতুন রূপ ফুটে ওঠে। বাগদাদের সৌদগুলোর পরিচয় জানতে হলে শিবলী নুমানির ইমরাতুল ইসলাম পাঠ করা যেতে পারে।